হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি শীতের স্পেশাল মুলোর পরোটার রেসিপি নিয়ে মুলোর এই পরোটা বানানোর সময় আমি একটি বিশেষ উপকরণ যোগ করে থাকি আর তাতে করে প্রতিটি পরোটা টেস্টি হওয়ার সঙ্গে সঙ্গে একদম গোল গোল বলের মতো ফুলে যায় পুরে ঠাসাই পরোটা কীভাবে তৈরি করলে একদমই পুর ফেটে বেরিয়ে আসে না সেটাও দেখাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে তিনটে একদম নরম সাদা মূলো নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটি মিডিয়াম সাইজের গ্রেটারে এগুলো গ্রেট করে নিচ্ছি খুব বেশি মিহি করে নয় আবার খুব বেশি মোটা গ্রেটার দিয়ে নয় এবার গ্রেট করে নেওয়ার পর মূলগুলোকে হাতের মধ্যে নিয়ে নিয়ে এভাবে মূলোর রস চেপে চেপে বের করে রেখে দিচ্ছি এভাবে রস বের করে নিলে মূলোর পরোটা বানাতে সুবিধে হয় আর এই রস কিন্তু আমি ফেলে দেব না এই রস দিয়েই কিন্তু আমি আটা বা ময়দা মেখে নেব এখানে আমি এক কাপ ময়দা আর এক কাপ আটা নিয়েছি মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতো জোয়ান এতে করে দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার হয় আর জোয়ান দিলে অ্যাসিডিটিরও ভয় থাকে না এবার সেই মূলোর রস আর পরিমাণ মতো জল দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি ডো তৈরি হলে অল্প তেল মাখিয়ে এবার ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেব ডো সেট হওয়ার জন্য সেই সময় আমি মূলোর পুর তৈরি করে নেব তার জন্য কড়াই গরম করে নিয়ে নিয়েছি এক চামচ তেল তেল গরম হলে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টি গোটা মৌরি আর দিচ্ছি হাফ টি গোটা জিরে এই জিরে মৌরির ফ্লেভারটা কিন্তু দারুণ হয় অবশ্যই করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি খুব মিহি করে কুচি অ্যাড করেছি এরপর সমস্ত গ্রেট করে রাখা মূলও দিয়ে দিচ্ছি মূলো দেওয়ার সঙ্গে সঙ্গেই দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর ধনে পাতা কুচি এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর প্রায় পাঁচ ছ মিনিট মতো এভাবে কষিয়ে নেব যাতে করে মূলও সুন্দর ভাজা ভাজা হয়ে আসে আর তারপর অ্যাড করে দিচ্ছি এক চামচের একটু বেশি আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলাও দিতে পারেন তাতে করে একটা মুখরোচক স্বাদ হয় এবার সেই বিশেষ উপকরণ যোগ করে দিয়েছি দু চামচ বেসন এতে করে পুরের স্বাদও ভালো হয় আর মূলোর পরোটা খুব সুন্দর ফুলে যায় এবার এখান থেকে আমি বড় বড় লেচি কেটে নিয়ে এভাবে গোল গোল পাকিয়ে নিচ্ছি এরপর বেলে নেয়ার জন্য অল্প আটা বা ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি প্রথমে একটা লুচির আকারে বেলে নেব আর এর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি পুর পুরটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপর পরোটা তৈরি করবেন তারপর চারপাশে এভাবে ফোল্ড করে নিয়ে এক জায়গায় এনে গোল করে মুখটাকে শিল করে দিতে হবে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল তারপর হাত দিয়ে এভাবে একটু পুরটাকে ছড়িয়ে দিতে হবে আর লেচিটাকেও একটু হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে তাতে করে পুর সমস্ত পরোটার চারপাশে ছড়িয়ে পড়ে এবার আটা বা ময়দা ছড়িয়ে হালকা হাতে বেলে নিতে হবে বেলনির চাপটা কিন্তু মাঝখানে দেবেন না চারপাশে অল্প অল্প চাপ দিয়ে এভাবে বেলে নিতে হবে তাওয়া আগে থেকেই গরম করে রেখেছিলাম এবার পরোটা দিয়ে দিয়েছি তেল না দিয়েই পরোটা অল্প একটু পুরু করে বেলে নিতে হয় এক পাশে একটু ব্রাউন ব্রাউন স্পট আসা শুরু হলে পাল্টে দিয়েছি দুদিকেই এভাবে হালকা হালকা ব্রাউন স্পট আসা পর্যন্ত একটু সেঁকে নিতে হবে আর তারপর এক চামচ তেল দিয়ে দিলাম দেওয়ার পর পরোটা পাল্টে দিচ্ছি এবার ফ্লেমটাকে বাড়িয়ে দেব তারপর দেখুন পরোটা কি সুন্দর গোল একদম বলের মতো ফুলে যাবে এই পদ্ধতিতে বানালে কিন্তু প্রত্যেকটা পরোটাই এভাবে গোল গোল বলের মতো ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন দুদিকেই সুন্দর কালার ধরে গেছে আর কতটা সুন্দর ফুলে গেছে পরোটা নামিয়ে নিচ্ছি এভাবেই সমস্ত পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম একদম পুরে ঠাসার একদম গোল গোল বলের মতো তৈরি হয় তা সত্ত্বেও পুর বেরিয়ে আসে না আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও